রাজ্য জুড়ে চলছে ঘটা করেই রক্তদান শিবির। মুখ্যমন্ত্রীর আবেদনে চলছে এই রক্তদান শিবির। এবার নতুননগর ছাত্রবৃন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য জানান, সম্প্রতি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের বেশ চাহিদা তৈরি হয়েছিল, যার জেরে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে রক্তদান করতে আহ্বান জানিয়েছেন। এরপর থেকেই রাজ্য জুড়ে চলছে রক্তদান শিবির। আমরা জানি বিগত 2-3 মাস যাবত আমরা 2023-এর ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম। তো নির্বাচন শেষ হওয়ার পর, নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি দেখলেন ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আসলো সেটা হলো আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকদের কাছে, যাতে আমরা সেই রক্তদানে যাতে আমরা ব্রতী হই, এই রক্ত সংকট থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, তার জন্য সমাজের সমস্ত মানুষের কাছে উনি আহ্বান করেছেন। তার ডাকে সাড়া দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা, মহিলা মোর্চা সমস্ত এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা এই রক্তদান শিবিরে যেরকম একটা চ্যালেঞ্জিং মুড নিয়ে তারা মাঠে নেমেছেন, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থাও তারাও ব্রতী হয়েছেন এই রক্তদান শিবিরের জন্য। এই অনুষ্ঠানে ছিলেন মেয়র দীপক মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আহ্বান করেছেন রাজ্যবাসীর কাছে, সমস্ত সামাজিক সংস্থার কাছে, বিভিন্ন ক্লাবের কাছে, ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে, যে রক্ত স্বল্পতা আমাদের ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছিল নির্বাচনের সময়টায়, কাজে রক্ত স্বল্পতা দূর করার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান শিবির, এই ধরনের রক্ত শিবিরের মাধ্যমেই রক্ত সংগঠিত হয়। কিন্তু আজকে বরজলা বিধানসভা অন্তর্গত নতুননগর এলাকা ছাত্রবৃন্দ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যের মানুষ যেভাবে এগিয়ে এসে রক্তদান শিবির করছেন, এরপরে স্বাভাবিকভাবেই হ্রাস পাবে রক্ত সংকট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।